বন্ধু বন্ধু, আমি লেকচারার আমির হোসেন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে জীবনে মানুষকে বেঁচে থাকতে হলে অনেক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়। এই কষ্টের হাত থেকে কোনো মানব প্রাণীর মুক্তি নেই। তো কিভাবে সেটা? যেমন ধরেন, প্রত্যেকটা মানুষ জীবনে তাদের প্রিয়জনকে হারায়। কেউ তার বাবা মা হারাইছে, কেউ নিজের স্ত্রীকে হারাইছে, নিজে কেউ সন্তান হারাইছে, কেউ নিজের স্বামীকে হারাইছে। এই যে তীব্র ব্যথা, আপনজন হারানোর ব্যথা যে কত তীব্র, যারা হারাইছে তারাই কিন্তু বলতে পারে। এখনও আমি দেখি অনেক মানুষ আছে যারা বাবা মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, হাউমাউ করে, বাবা মার জন্য কান্নাকাটি করে। প্রিয়ত যে মানুষটা, প্রিয় মানুষ পৃথিবী থেকে চলে গেছে, সে মানুষটার জন্য কান্নাকাটি করে বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকে। এই কষ্টগুলো কার মধ্যে নেই? সবার মধ্যে আছে। কেউ জীবনের স্বপ্ন পূরণ করতে পারে নাই, একটা ভীষণ কষ্ট নিয়ে আছে। কেউ নিজের প্রিয় মানুষটাকে পায়নি, সে একটা কষ্ট নিয়ে আছে। কেউ ব্যবসা বাণিজ্যে অনেক বড় লস খেয়েছে, সে একটা কষ্ট নিয়ে আছে। তো মানুষকে এই বড় বড় ভীষণ 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 কষ্ট নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়, এবং প্রতিটা মানুষের জীবনে এই কষ্টগুলো কোনো না কোনোভাবে আসে। তো বন্ধুগণ, যারা আজকে পৃথিবীতে খালি সুখ খুঁজে বেড়াচ্ছেন, আনন্দ খুঁজে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে পৃথিবী শুধু সুখ আর আনন্দের জায়গা নয়। এখানে প্রত্যেকটা মানুষকে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়, বিশাল বিশাল কষ্ট পেতে হয়। সেই কষ্টের মধ্যে থেকে যতটুকু আনন্দ সংগ্রহ করা যায় অতটুকু করতে হবে। এর বেশি করার কোনো আমাদের সুযোগ নেই। শুধু আনন্দ এখানে পাওয়া যাবে না। মানুষ সুখ এবং দুঃখ, আনন্দ এবং বেদনা, এগুলো পাশাপাশি থাকবে। দুঃখের পরিমাণটা বেশি, সুখের পরিমাণটা আসলে কম। আনন্দের স্মৃতিটা থাকে অল্প, আর দুঃখের স্মৃতিটা থাকে অনেক বেশি। দুঃখের গানগুলোই মধুর, আনন্দের গানগুলো কিন্তু মধুর হয় না। যেমন কবি জন কিটস বলেছেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেলস অফ স্যাডেস্ট থট। অর্থাৎ কবি জন কিটস বলেছেন যে আমাদের কাছে মিষ্টি গান সেগুলি যেগুলো আমাদের দুঃখের কথা বলে। তো সুতরাং বন্ধুগণ, অনেকেই আছেন খুব আফসোস করেন, অনেক আফসোস করেন, জীবনে শুধু কষ্টই পেলাম, আনন্দ পেলাম না। না বন্ধুগণ, জীবনটা এরকমই। বড় বড় কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে, সেখানে আনন্দ খুঁজে বের করতে হবে। যতটুকু আনন্দ পাওয়া যায় সে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। এটাই জীবন, এটাকে বুঝতে হবে। এটা নিয়ে হায় হতাশ করা, আফসোস করার কোনো দরকার নেই। ধরে নেবেন জীবনটা কষ্টের, যতটুকু আনন্দ পাবেন সেটা হচ্ছে বোনাস। তো বন্ধুগণ, যদি এইভাবে মনকে সেট আপ দেওয়া যায়, তাহলে কি দুঃখগুলোকে আর দুঃখ মনে হবে না, আর যতটুকু আনন্দ পাবেন সেটা অনেক বিশাল মনে হবে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দেই মনে হবে যে বিশাল কিছু। চৈত্র মাসের প্রচণ্ড খরার মধ্যে এক ফোঁটা বৃষ্টি যেন অনেক কিছু। তো সেই অনুভূতি, সেই অনুধাবন যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে, আমাদের এই কষ্ট করা জীবনেও কিন্তু আমরা একটু আলোর মুখ দেখব, একটু সামান্য আনন্দে আমরা অনেক বেশি উদ্বেলিত হব, অনেক বেশি আমরা ভালো থাকবো। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন।